আসসালামু আলাইকুম, আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম এই ফ্লো চার্টটা, এরপর এটা দেখেছি, আর এখান থেকে কয়েকটা পয়েন্ট আমরা দেখেছি। আজকে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাসের শুরুতে ফার্স্ট ক্লাসে আমরা যা দেখেছি তার জাস্ট 2 মিনিট আমরা একটু ওভারভিউ করব, এরপর আজকের ক্লাসটা শুরু করব। ওভারভিউ করার কারণটা হচ্ছে আপনাদের একটু রিমাইন্ড হবে, পাশাপাশি আজকের ক্লাসের সাথে যাতে এটা লিঙ্ক করা যায় এটা। আর কেউ যদি লাস্ট ক্লাস মিস করে থাকেন সেক্ষেত্রে তারও এই বিষয়টি একটু বুঝতে হেল্প হবে। এইখানে মূলত আমরা দেখিয়েছিলাম যে একটা পাবলিকেশন অ্যাকচুয়ালি কিভাবে হয়, অর্থাৎ প্রথম কাজ হচ্ছে রিসার্চের জন্য একটা টপিক সিলেক্ট করা বা খুঁজে বের করা। এর পরের কাজ হচ্ছে যে টপিকটা আমরা নিয়েছি ওই টপিকটার ওপর যে প্রিভিয়াস কাজ হয়েছে ওই কাজগুলোকে স্টাডি করা, যেটাকে আমরা বলছি কন্ডাক্ট দ্য লিটারেচার রিভিউ। লিটারেচার বলতে এখানে সাইন্টিফিক যে আর্টিকেল বা রিসার্চ আর্টিকেল আছে এগুলো। এরপর হচ্ছে রিসার্চের কাজটাকে ডিজাইন করা, এটা ইন সিলিকো, ইন ভিভো, ইন ভিট্রো, এটা নাকি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ, অর্থাৎ কোন টাইপের হবে, নাকি এটা সার্ভে ওয়ার্ক হবে, এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করা বা দেখা। এরপরে হচ্ছে ডাটা কালেকশন করা, এরপর যে ডাটা আমরা পাবো ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করা। এরপর কাজ হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট বা আর্টিকেল লেখা শুরু করে দেওয়া। এর পরের ধাপ হচ্ছে আমরা যে আর্টিকেলটা লিখবো লেখার মধ্যে যে যে ভুলগুলি হয়েছে, যে মিস্টেক বা এররগুলি হয়েছে, ওগুলোকে রিভাইজ করা, কারেকশন করা। আর এই কারেকশনগুলো করবো যতজন রিসার্চের কাজের সাথে ইনভলভ ছিল, অর্থাৎ রিসার্চ টিমের মধ্যে যারা ছিল, এটা হতে পারে কলিগ, এটা হতে পারে সুপারভাইজার, অর্থাৎ সবাই মিলে রিসার্চ পেপারটাকে ভালো মতো পড়া, বারবার রিড করা, যেখানে যেখানে প্রবলেম আছে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা, মিস্টেকগুলোকে আইডেন্টিফাই করা, দেন ওগুলোকে সলভ করা। এরপর যখন নাকি পেপার পুরোপুরি রেডি হয়ে যাবে, দেন কাজ হচ্ছে সিলেক্ট এ জার্নাল, অর্থাৎ একটা জার্নাল সিলেক্ট করা যেটা হচ্ছে সুইটেবল হবে। যেমন যদি ক্যান্সার নিয়ে কাজ করি তাহলে ক্যান্সার রিলেটেডই জার্নাল খুঁজে বের করতে হবে, যদি নিউরোসায়েন্সের কাজ করি বা ব্রেইন ডিসঅর্ডার কাজ করি তাহলে ব্রেইন রিলেটেডই করতে হবে, যদি মাইক্রোবায়োলজি আমাদের টপিক থাকে বা রিসার্চ পেপারটা যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে কাজ করে থাকি বা ফাঙ্গাস নিয়ে করে থাকি তাহলে মাইক্রোবায়োলজি এই নামের বা যে সকল জার্নালগুলো মাইক্রোবায়োলজি রিলেটেড পেপারগুলো পাবলিশ করে ওই ধরনের জার্নালগুলোকে খুঁজে বের করা। এই প্রত্যেকটা কিন্তু আমরা ডিটেলসে দেখবো, ধাপে ধাপে সবগুলো কিন্তু চলে আসবে। এর পরের ধাপ ছিল পেপারটাকে সাবমিট করা, এর পরের ধাপ পেপারটাকে রিভিউ করবে এডিটোরিয়াল বোর্ড, তারপর হচ্ছে রিভিশন সাবমিট করবে অথর পক্ষ, এরপর অ্যাকসেপ্টেন্স চলে আসবে, আদারওয়াইজ তো রিজেকশন হয়ে যাবে। অ্যাকসেপ্টেন্স হওয়ার পর একটা গ্যালারি প্রুফ আসবে, এরপর ফাইনাল কিন্তু পাবলিকেশনটা হবে। এরপর পোস্ট পাবলিকেশন মানে অনলাইন তখন অ্যাভেলেবল হয়ে যাবে, যে কেউ চাইলে এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে। এরপর হচ্ছে অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। অনেক সময় দেখা যায় যে একটা পেপার পাবলিশ হওয়ার পরেও পেপার নিয়ে অনেক অবজেকশন চলে আসে, তখন প্রেজেন্টাম পাবলিকেশন করা, অর্থাৎ কারেক্টেড যে ভার্সন আছে ওটা পাবলিশ করা। সো ফাইনালি হচ্ছে আমরা কিন্তু সাকসেসটা দেখতে পাচ্ছি। এরপর ছিল হচ্ছে রিসার্চ টপিক আইডেন্টিফাই করা, এর জন্য কয়েকটা ধাপ আছে, এগুলো আমি এখানে এক্সপ্লেন করছি না, এগুলো আপনারা একটু দেখে নেবেন প্রিভিয়াস যে ক্লাস লেকচার আছে সেখান থেকে। আজকে থেকে আমরা মূলত দেখাবো যে কন্ডাক্ট এ লিটারেচার রিভিউ, যেটা আমরা বলেছি ওই ধাপের মধ্যে কিন্তু এটা ছিল, এটা কত নাম্বার ছিল, এই যে 2 নাম্বার যে ধাপ ছিল কন্ডাক্ট এ লিটারেচার রিভিউ, এটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় এটা আমরা একটু বোঝার ট্রাই করি।
কন্ডাক্ট এ লিটারেচার রিভিউ মানে হচ্ছে গুগল স্কলার আপনি যাবেন বা রিসার্চ গেটে যাবেন, যাওয়ার পর আপনার আর্টিকেলগুলো আপনি খুঁজে বের করবেন, অর্থাৎ যে বিষয়ের উপর আপনি রিসার্চ করতে চাচ্ছেন ওই বিষয়ের উপর বিগত বছরগুলোতে যতগুলো পাবলিকেশন হয়েছে, যতগুলো রিসার্চের কাজ হয়েছে, ওগুলোর মধ্যে যেগুলো মোস্ট আপডেট ওই পেপারগুলো পড়বেন, এটাই হচ্ছে মূলত লিটারেচার রিভিউ করা। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, গ্যাদার সোর্স, অর্থাৎ বিভিন্ন যে সোর্সগুলো আছে, যেমন এটা আর্টিকেল হতে পারে, বুক হতে পারে, বুক চ্যাপ্টার হতে পারে, এরকম যে কোনো কিছু হতে পারে, এগুলোকে হচ্ছে আপনি দেখবেন বা এগুলোকে একত্র করবেন। এরপর হচ্ছে ওগুলো থেকে আপনি যে ফাইন্ডিংগুলি যে ছিল, যে রেজাল্টগুলি ছিল, সেগুলো হচ্ছে আপনি একত্র করতে পারেন বা পড়তে পারেন বা দেখতে পারেন বা অ্যানালাইসিস করবেন। এরপর থিওরিটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক যদি ডেভেলপ করতে চান, এটা করতে পারেন যে আমি প্রায় 50টা পেপার পড়েছি, 50টা পেপার পড়ে তার সামারি হচ্ছে এই 10টা লাইন বা 20টা লাইন, এই জিনিসটা হচ্ছে করা। এরপর হচ্ছে ডিজাইন দি রিসার্চ, এই যে এটা হচ্ছে ডিজাইন দি রিসার্চ, রিসার্চটাকে ডিজাইন করতে হবে, এটা কি কোয়ালিটেটিভ হবে নাকি কোয়ান্টিটেটিভ হবে, এটা কি পরিমাণ বুঝাবে নাকি সংখ্যা বুঝাবে, এই বিষয়গুলো নাকি দুইটা মিক্সড হবে এটা। এরপর হচ্ছে ডেভেলপ এ রিসার্চ প্ল্যান, অর্থাৎ যদি কোয়ালিটেটিভ হয় তাহলে একরকম হবে, যদি কোয়ান্টিটেটিভ হয় তাহলে আরেক রকম হবে। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণ যদি কোনো কিছু নির্ণয় করি, অর্থাৎ একটা ডোজ আমরা নির্ণয় করতে চাচ্ছি, তো এটা এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, অর্থাৎ কতটুকু পরিমাণ হবে, এটা 10 মিলিগ্রাম না 15 মিলিগ্রাম না 20 মিলিগ্রাম যদি খাওয়াই একটা মাইসকে বা র্যাটকে তাহলে এইটার অ্যানালজেসিক ইফেক্ট আছে নাকি নেই, এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কতটুকু পরিমাণ ডোজ, এটা হবে কোয়ান্টিটেটিভ, যেহেতু এটা পরিমাণ, আর ব্যথা কতটুকু কমেছে, এই যে এটা হচ্ছে কোয়ালিটেটিভ। তো এটা জাস্ট একটা কনসেপ্ট, এটা আপনার যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন নাকি দুইটাই আপনারা একসাথে ইউজ করছেন। এরপর একটা প্রসিডিউর দাঁড় করাতে হবে, আর ফাইনালি হচ্ছে অপটেন অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান থেকে রিসার্চের কাজটা করছেন ওই প্রতিষ্ঠান থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হবে, এটা হতে পারে কোনো ইউনিভার্সিটির ল্যাব, এটা হতে পারে কোনো রিসার্চ অর্গানাইজেশন তাদের থেকে বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ আপনার একটা অ্যাপ্রুভাল নেওয়া লাগবে। এর পরের ধাপ হচ্ছে ডাটা কালেকশন করা, এটা আর বেশি না বললে আমাদের চলবে, এটা অনেকভাবে ডাটা কালেকশন করতে পারে, অনলাইনের মাধ্যমে করতে পারে, অফলাইনের মাধ্যমে করতে পারে, এরপর ডাটাটাকে আমরা একসাথে গ্যাদার করব বা একসাথে করব, বা এটা চাইলে ইন্টারভিউর মাধ্যমে করতে পারি, সার্ভে আকারে করতে পারি, অর্থাৎ বিভিন্নভাবে হচ্ছে ডাটাটাকে কালেক্ট করা। এরপর যে ডাটাগুলো হচ্ছে ভ্যালিড ডাটা বা যে ডাটাগুলো হচ্ছে অ্যাকুরেট ওই ডাটাগুলো রাখবো, আর বাকি ডাটাগুলোকে আমরা রাখবো না। এরপর হচ্ছে অ্যানালাইজ ডাটা, ডাটাগুলোকে অ্যানালাইজ করা, অর্থাৎ এখানে যদি কোনো ক্যালকুলেশন দরকার হয় ক্যালকুলেশন করা। আর আমরা জানি ডাটা অ্যানালিসিস করার জন্য খুব ভালো ভালো সফটওয়্যার আছে, একটা হচ্ছে SPSS সফটওয়্যার, একটা হচ্ছে স্টাটা সফটওয়্যার, এগুলোর মাধ্যমে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করা যায়। এরপর যেটা আমরা পাবো ওইটাকে ইন্টারপ্রিট করা বা ব্যাখ্যা করা, অর্থাৎ এই পরিমাণ হচ্ছে আমাদের কাজ শেষ। পরবর্তী ধাপ কি ছিল, রাইট দ্য ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ আপনি এখন লেখা শুরু করবেন। এই যে লেখা যখন শুরু করবেন তখন দেখতে হবে যে একটা পেপার এর স্ট্রাকচার কি কি থাকে, এটা আমরা ডিটেলসে দেখবো আরো, যে এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, রেজাল্ট থাকে, ডিসকাশন থাকে, কনক্লুশন থাকে। ওকে, আমি জাস্ট যদি একটু দেখাই এই স্লাইডগুলো আমাদের পরবর্তীতে চলে আসবে। এই যে দেখেন স্ট্রাকচার বা ফরম্যাট অফ আর্টিকেল, এখানে টাইটেল থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ড থাকবে, মেইন বডি থাকবে, ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছে রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, ইভেন এগুলো প্রত্যেকটা লেখার জন্য কিন্তু নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু আমরা দেখাবো একদম ডিটেলস, এই যে টাইটেল লেখার নিয়ম, এগুলো সব চলে আসবে, অর্থাৎ ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসি যে রাইট দ্য ম্যানুস্ক্রিপ্ট, তার মানে এই ক্ষেত্রে পেপার একটা ফরম্যাট বা স্ট্রাকচার দরকার হবে এটা। এরপর হচ্ছে ড্রাফট দ্য ম্যানুস্ক্রিপ্ট, যেটা আমরা এখানে বলেছি, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট যাতে এর মধ্যে বা প্রত্যেকটা সেকশন যাতে প্রেজেন্ট থাকে। এরপর সাইট সোর্স, যে জায়গা থেকে ইনফরমেশন নিব ওই জায়গার রেফারেন্সগুলোকে ইউজ করতে হবে, আর রেফারেন্সগুলোকে ইউজ করা মানে হচ্ছে ওই পেপারগুলোকে সাইট করা বা সাইটেশন অ্যাড করা। এরপর হচ্ছে পিয়ার রিভিউ অ্যান্ড ফিডব্যাক,
যেটা আমরা উপরে বলেছি, এখানে তারপর বলছি যে সাবমিশনের পূর্বে যারা কলিগ থাকবে বা মেন্টর থাকবে তাদের কাছে ফিডব্যাক নাও কোথাও কোনো ভুল আছে কিনা, অর্থাৎ এটা কিন্তু সাবমিশনের পূর্বে আর কি। এরপর রিভাইজ করতে হবে ম্যানুস্ক্রিপ্টটা, এবং যদি কোনো নেসেসারি থাকে তাহলে ওই জায়গাগুলোকে ইমপ্রুভমেন্ট করা বা রিভিশন করা। এরপর যেটা বলেছিলাম জার্নাল সিলেক্ট করা, জার্নাল সিলেক্ট করার জন্য খুব ভালো একটা জার্নাল খুঁজে বের করতে হবে, এটা প্রিডেটরি জার্নাল হবে না অবশ্যই, এটা হতে হবে স্কোপাস ইন্ডেক্স জার্নাল বা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স জার্নাল, এগুলো হতে হবে। তো এগুলো কিভাবে হবে, জার্নাল কিভাবে সিলেকশন করতে হয়, এগুলোর উপরে আমাদের অনেক ভালো ভালো লেকচার আছে, তো এগুলো কিন্তু পরবর্তীতে আসবে। এরপর রিভিউ সাবমিশন গাইডলাইন, অর্থাৎ যখন নাকি আপনি কোনো একটা জার্নালে পেপার সাবমিট করতে যাবেন অবশ্যই ওই জার্নালে কিছু গাইডলাইন আছে, যেমন কতদিন সময় লাগবে, এরপর এপিসি কত টাকা লাগবে, যেটা আমরা একটু আগে দেখিয়েছি অফলাইনে, তো কত টাকা লাগবে, কত সময় লাগবে। এরপর হচ্ছে প্রিপেয়ার দি ম্যানুস্ক্রিপ্ট ফর সাবমিশন, অর্থাৎ যে জার্নালে আমরা পেপারটা সাবমিট করতে চাই ওই জার্নালের গাইডলাইন বা ফরম্যাট যে আছে রেফারেন্স স্টাইল মতো, রেফারেন্স স্টাইল করে পেপারটা সাবমিশন করতে হবে। এরপর যদি বলে সাবমিট দ্য পেপার, পেপারটা আমরা সাবমিট করবো, এটা অবশ্যই অনলাইন ভিত্তিক, অনলাইনে পেপারটা সাবমিট করবো মানে রিসার্চ পেপার আপলোড করবো। এরপর এর সাথে নেসেসারি অনেকগুলো ফাইল থাকে, যেমন কভার লেটার থাকে, টাইটেল পেজ থাকে, হাইলাইট থাকে, অথর ডিসক্লোজার ফর্ম থাকে, মেইন ম্যানুস্ক্রিপ্ট থাকে, এরকম কিন্তু অনেকগুলো ফাইল আছে। এরপর হচ্ছে পিয়ার রিভিউ প্রসেস, অর্থাৎ ইনিশিয়ালি এডিটোরিয়াল বোর্ডের কাছে যাবে, তো এডিটোরিয়াল বোর্ড তারা এটাকে ইনিশিয়ালি একবার চেক করবে, দেখবে সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে রিজেক্ট করে দিবে, আর যদি ঠিক থাকে তাহলে তারা রিভিউতে পাঠাবে। এরপর এক্সটার্নাল পিয়ার রিভিউ হবে, অর্থাৎ বিভিন্ন রিভিউয়ারদের কাছে পাঠাবে বাইরের, তারা অবশ্যই তারা হচ্ছে তারা এই পেপারটাকে ভালো মতো চেক করবে কোথাও কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে তাহলে এটাকে কারেকশন করবে, কারেকশন না এটা তারা কারেকশন করবে না, কারেকশন করার জন্য তারা বেশ কিছু কমেন্ট দিবে, পরে ওই কমেন্টটা এডিটোরিয়াল বোর্ডের কাছে পাঠাবে, পরে এডিটোরিয়াল বোর্ড আবার অথরদের কাছে পাঠাবে, পাঠিয়ে বলবে আপনাদের পেপার মধ্যে এটা এটা ইম্প্রুভ করতে হবে, এটাতে মিস্টেক আছে, এগুলোকে কারেকশন করে আবার সাবমিট করেন। এটা হচ্ছে রিসিভ রিভিউয়ার ফিডব্যাক, অর্থাৎ রিভিউয়ারের কাছ থেকে ফিডব্যাকটাকে সে গ্রহণ করবে, অর্থাৎ ফ্রম রিভিউয়ার। এরপর অথর তারা রিভিশনটা সাবমিট করবে, রিভাইজ করবে এবং রিভিশনটা সাবমিট করবে, রিভিশন বা রিভাইজ করে ম্যানুস্ক্রিপ্টটা, এরপর রিসাবমিট করে ম্যানুস্ক্রিপ্ট, এরপর অ্যাড্রেস অ্যাডিশনাল ফিডব্যাক, যদি আরও কোনো কারেকশন যদি থাকে তাহলে সেটাও কিন্তু করতে হবে। দেখা যায় অনেক সময় একবার রিসাবমিট করলে কিন্তু হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে বারবার হচ্ছে কারেকশন দিচ্ছে, তাহলে কিন্তু বারবারই কারেকশনটা করতে হবে, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাড্রেস অ্যাডিশনাল ফিডব্যাক, অর্থাৎ কয়েকবার রিভিশনটা হয়। আমার এমনও পেপার আছে যে চারবার রিভিশন করতে হয়েছে, আর অনেক পেপার আছে কোন রিভিশনে করতে হয়নি, সাবমিট করেছে ডিরেক্ট অ্যাকসেপ্টেন্স হয়েছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের উপর, যেমন এডিটোরিয়াল বোর্ডের উপর, এরপর যারা রিভিউর আছে তাদের উপর, এরপর পেপারের যে কোয়ালিটি আছে এটার উপর, জার্নালের উপর। ওকে, এখন যদি একটু বলি অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স এটা প্রভিশনাল হতে পারে বা ফাইনাল অ্যাকসেপ্টেন্স হতে পারে, দুইটাই হতে পারে। প্রভিশনাল মানে হচ্ছে অস্থায়ী অ্যাকসেপ্টেন্স হওয়া, পরবর্তীতে তারা ফুল অ্যাকসেপ্টেন্স দেবে, আর ফাইনাল অ্যাকসেপ্টেন্স তো বুঝতে পারছে ফাইনাল অ্যাকসেপ্টেন্স হয়ে যাওয়া, আর এটা অবশ্যই কিন্তু এডিটোরিয়াল বোর্ড আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে যে পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে। অনেক সময় দেখা যায় প্রত্যেকটা অথরের কাছে ইমেল আসে, অনেক সময় দেখা যায় ফার্স্ট অথর এবং করেসপন্ডিং অথরের কাছে ইমেল আসে, অনেক সময় দেখা যায় শুধুমাত্র করেসপন্ডিং অথরের কাছে ইমেল আসে আর বাকি কারো কাছে আসে না। এটা অ্যাকচুয়ালি জার্নালের উপর ডিপেন্ড করে, কোন কোন জার্নালের পলিসি হচ্ছে কেমন এটার উপর। অনেক জার্নাল আছে পেপার অ্যাকসেপ্ট হলে সার্টিফিকেট দেয়, অনেক জার্নাল আছে তারা কিন্তু দেয় না, যেমন MDPI পাবলিশারের জার্নালগুলো তারা কিন্তু সার্টিফিকেট দেয় অ্যাকসেপ্টেন্সে, যদিও ওই সার্টিফিকেটটা কোনো কাজে লাগে না, বাট অ্যাকসেপ্টেন্সে একটা সার্টিফিকেট তারা দেয়। কিন্তু নর্মালি অন্য যতগুলো জার্নাল আছে আমি দেখেছি তারা কিন্তু এখন পর্যন্ত অ্যাকসেপ্টেন্স হলে কোনো সার্টিফিকেট দেয় না, তারা ইমেলের মাধ্যমে শুধু জানিয়ে দেবে যে পেপার অ্যাকসেপ্টেন্স হয়েছে। এরপর হচ্ছে গ্যালারি প্রুফ, যেটা আমরা মাত্র বলেছি, এটা হচ্ছে ফাইনাল একটা অ্যাপ্রুভাল দেওয়া, অ্যাপ্রুভ ফাইনাল ভার্সন, অর্থাৎ ফাইনাল চেক করবে পাবলিকেশনের আগে, যদি কোনো ভুল থাকে, দেখা যায় যে অথর নামে ভুল থাকতে পারে, অথর অ্যাফিলিয়েশন ভুল থাকতে পারে, কোনো টর্চার প্যারাফ্রেজ হতে পারে, কোনো মেজর কারেকশন হতে পারে, মাইনর কারেকশন হতে পারে,
তো এটা কিন্তু হতে পারে। তো ওটা ফাইনালি কারেকশন করে যখন আপনি সাবমিট করবেন তখন ওইটাই হচ্ছে মানে প্রুফ, অর্থাৎ পাবলিকেশন আগে জার্নাল আপনাকে আরেকবার পাঠাবে, অর্থাৎ পেপার অ্যাকসেপ্টেন্স হয়েছে। হওয়ার পর জার্নাল আপনাকে পেপারটা আবার পাঠাবে, বলবে যে আপনি এটা আরেকবার চেক করেন, দেখেন কোথাও কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে তাহলে কারেকশন করে, না হলে এটা আমরা পাবলিশ করে দিব। তো এখন এই যে এটা আসে দুইভাবে আসেন, গ্যালারি প্রুফটা এটা অনলাইনে আসে, মানে একটা লিঙ্ক দিবে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে গিয়ে এডিট করতে পারবেন, যেমন এলসিবিআর বা স্প্রিঞ্জার এখন তার এরকম করে, আর অনেকগুলি জার্নাল আছে তারা ওয়ার্ড ফাইল দেয় বা পিডিএফ দেয়, দিয়ে বলে এটাতে কারেকশন করেন। অ্যাকচুয়ালি ডিফারেন্ট, এটা গ্যালারি প্রুফ কয়বার হতে পারে, একবার বা একের অধিকবার কিন্তু হতে পারে। এরপর ফাইনালি হচ্ছে পেপারটা পাবলিশ হবে, পাবলিশ হলে কখনো দেখা যায় শুধু অ্যাবস্ট্রাক্ট পাবলিকেশন হয়, শুধু টাইটেল পাবলিকেশন হয়, কখনো ফুল আর্টিকেল পাবলিকেশন হয়, মানে অনলাইনে অ্যাভেলেবল হয়েছে। এরপর পোস্ট পাবলিকেশন তো বললাম, যেটা হচ্ছে একদম পুরোপুরি পেপারটা পাবলিশ হয়ে যাবে, এখন আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করতে পারবেন, আর আপনার সাইটেশনটা তখন শো করবে, চাইলে সাইটেশন আপনি করতে পারবেন, অর্থাৎ আপনার পেপার যেটা পাবলিশ হয়েছে ওইটার অলরেডি একটা রেফারেন্স কিন্তু জেনারেট হয়ে যাবে বাই গুগল স্কলার। এর জন্য 5-6 দিন সময় লাগে, এর আগে নর্মালি হয় না। আর এরপর দেখতে পাচ্ছি অনলাইন অ্যাভেলেবল হয়ে যাবে, আর একদম ফাইনাল হচ্ছে পেপার পাবলিশ হয়ে যাওয়ার পর দেখা গেল যে কোনো সমস্যা যদি দেখা দেয় 5 বছর বা 10 বছর পর, তখন একটা কোরিজেন্ডাম পাবলিকেশন করা যায় বা কারেক্টেড ভার্সন যেটাকে আমরা বলি, তখন কিন্তু এটা আপনি চাইলে করতে পারবেন, অর্থাৎ পাবলিশ পেপার আবার পাবলিশ করা যায় যদি কোনো ভুল ধরা পড়ে পেপারের মধ্যে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বা কোনো কোনো বিষয় হচ্ছে বুঝতে প্রবলেম, এরকম কোনো কিছু একটু রেসপন্স করে সবাই। আমার কথা শোনা যাচ্ছে? আমি তো ভাবি নাই যে এতদিন থাকতে হবে আইসা। বুঝতে পেরেছি, ওই ফোন নষ্ট ফোনটা দিয়েই যে আপনাকে ফোন দিয়েছিলাম, বাট আপনি মানে পিক করলেন না, পরে আর দেই নাই আর কি। আচ্ছা ওইটা তোমার নাম্বার ছিল? আমি তো ওটা আসলে নাম্বারটা সেভ করেছি। হ্যাঁ আমার নাম্বারে ছিল। আচ্ছা আচ্ছা, আমি নামাজে ছিলাম তখন। আচ্ছা প্রবলেম নাই, একটা কাজ করো, যে যে ফোনটা আছে ওইটা দিয়ে হচ্ছে মানে কন্টিনিউ করে ট্রাই করো, আর আমাদের ক্লাসগুলো যেহেতু আমরা আপলোড করে দিই তো ওই জায়গা থেকে চাইলে কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবো। ওকে প্রত্যেকটা জিনিস হচ্ছে ধরে ধরে বোঝানো ট্রাই করি, এটা কিন্তু খুবই ছোটখাটো একটা পয়েন্ট যদি ওইটাও কিন্তু আমি বলে দিই। যেমন এই যে এখানে অনলাইন অ্যাভেলেবল যেটা আমি এখানে লিখেছি, এখানে টাইটেল অ্যাবস্ট্রাক্ট এরপর হচ্ছে ফুল আর্টিকেল, এটা কিন্তু আসলে আমরা দেখেছি এরকম হয়, দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি আর কি, যাতে এই স্লাইডটা যদি তোমাদের আমি প্রোভাইড করি তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা যে কখনো হচ্ছে শুধু টাইটেলটা পাবলিশ হয়, কখনো শুধু অ্যাবস্ট্রাক্ট হয়, কখনো শুধুমাত্র ফুল আর্টিকেলটা হয়। ওকে, নাহলে দেখা যাবে অনেক সময় আমরা কি বলি যে আমরা তো কাজ করলাম শুধুমাত্র টাইটেল বা অ্যাবস্ট্রাক্ট পাবলিশ হলো, ফুল আর্টিকেল কেন হলো না, আমার ফ্রেন্ড তারটা তো হলো, কিন্তু এটা হয় কি যে জার্নালের মধ্যে দুটো ভাগ আছে আর কি, আর্টিকেল পাবলিকেশনের সময় একটা হচ্ছে সাবস্ক্রিপশন আর একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস। যদি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করি সেক্ষেত্রে টাকা লাগে, যেটা আমরা দেখিয়েছি ফাইটোমেডিসিনের পাবলিকেশনটা, এটাতে কিন্তু টাকা লেগেছে প্রায় 82 টাকা 4 লক্ষ টাকার বেশি, যেটা আমরা মাত্র বললাম। তো এই যে এই টাকাটা আমরা যেহেতু দিয়েছি, দ্যাটস ওয়াই তারা এটা ওপেন অ্যাক্সেসে পাবলিশ করছে, তাই পুরো আর্টিকেল অ্যাক্সেসটা সবাই পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। কিন্তু
আমরা যদি এটাকে সাবস্ক্রিপশনে পাবলিশ করতে চাইতাম অন্য কোনো একটা জার্নালে, তাহলে শুধুমাত্র তার অ্যাবস্ট্রাক্টটা পাবলিশ করতো আর বাকিটা কিন্তু পাবলিশ করতো না, তখন কিন্তু এটা অনলাইনে আসতো আর কি, তাই না? তো এই যেহেতু এই বিষয়গুলো হচ্ছে আমাদের পুরোপুরি জানা আর আমরা যেহেতু এটা নিয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে একদম টু দ্য পয়েন্ট অ্যাড করেছি ফার্দার, যাতে কোনো কোনো কোশ্চেন না থাকে। ওকে, হ্যাঁ, আমরা হচ্ছে আর কার কোনো কোশ্চেন আছে নাকি নেক্সটে চলে যাব? আমরা তো প্রথমে দেখলাম যে আসলে রিসার্চ এর কাজ কিভাবে শুরু করব আর ওইটা কিভাবে পাবলিকেশন করব, রিসার্চ এর কাজ শুরু করা থেকে পাবলিকেশন পর্যন্ত কোন কোন ধাপগুলো আমাদের পার করতে হবে আর কোন কোন ধাপে কোন কোন ঘটনা ঘটে, কি কি কাজ করতে হয়, কোন কোন প্রবলেম হয়, কিভাবে ওইটাকে সলভ করতে হয়, প্রত্যেকটা স্টেজ কিন্তু আমরা খুব ভালো মতো দেখেছি। তার মানে এই প্রথম লেকচার আর আজকে এখন পর্যন্ত লেকচারটা কেউ যদি দেখে তাহলে কিন্তু তার আর এইটা নিয়ে কখনো প্রবলেম হবে না যে আসলে রিসার্চের কাজ কিভাবে কি হয়, মানে কিভাবে শুরু করব আর কিভাবে এটা পাবলিকেশন পর্যন্ত যাবে, এর মাঝে আসলে কোন ঘটনাগুলো ঘটে আর কি, এইটা নিয়ে কিন্তু কারো কোনো কোশ্চেন থাকবে না। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি জোর দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট একটু ভালো মতো স্টাডি করা, একটু দেখা, একটু বোঝার চেষ্টা করা, যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় গ্রুপে নক দেওয়া অথবা আমাকে পার্সোনালি বলা, ওকে, অথবা দেখবেন যে ওইটা নিয়ে অলরেডি কিন্তু ভিডিও বানানো আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তো ওইটা দেখলেও কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমরা এখন পরবর্তী যে টপিকটা আছে এটা একটু শুরু করি। এখন হচ্ছে রিসার্চ কি, আসলে রিসার্চ বলতে কি বোঝায়, গবেষণাটা আসলে কি, এইটা যদি আমরা একটু এক্সপ্লেন করি। যেমন এখানে রিসার্চ বলতে বোঝায় যে এটা একটা সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, অর্থাৎ একটা সিস্টেম অনুযায়ী হচ্ছে কাজ করা বা খুঁজে বের করা। ইনভেস্টিগেট মানে হচ্ছে খুঁজে বের করা বা তদন্ত করা, আর সিস্টেমেটিক মানে হচ্ছে একটা নিয়ম অনুযায়ী, অর্থাৎ একটা নিয়ম বা একটা স্পেসিফিক নিয়ম ফলো করে কোনো কিছু খুঁজে বের করাটা হচ্ছে কি, রিসার্চ করা বা গবেষণা করা। আর এটা যখন আমরা করি বা কেন করি এটা যদি একটু বলি, যে মূলত ডিসকভার নিউ নলেজ, নতুন কোনো নলেজটাকে খুঁজে বের করা, নতুন কোনো জ্ঞান খুঁজে বের করা বা আবিষ্কার করার জন্য আমরা গবেষণা করি। সেকেন্ড হচ্ছে বর্তমানে যদি কোনো নলেজ থাকে বা কোনো জ্ঞান থাকে এই জিনিসটাকে আর কিভাবে বাড়ানো যায়, কিভাবে বৃদ্ধি করা যায়, এটা। তিন নম্বর হচ্ছে বর্তমানে কোনো একটা যদি সমস্যা থাকে ওই সমস্যাটা কিভাবে সলভ করা যায়, এটাও কিন্তু একটা রিসার্চ। চার নম্বর হচ্ছে যে বর্তমানে যেটা আছে বা একদম নতুন কোনো কিছু যেটা অ্যাকচুয়ালি কোনো অস্তিত্বই ছিল না, এরকম কোনো একটা প্রোডাক্ট বলি বা কোনো কিছু বলে ওই জিনিসটাকে ডেভেলপ করা, এগুলো হচ্ছে মূলত রিসার্চ। প্রত্যেকটা পয়েন্ট আমরা এখানে হাইলাইট করে দিয়েছি যে যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এখন একটা এক্সাম্পল দা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন অনেক আগে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করা হতো যেটা হচ্ছে পেনিসিলিন, তাই না? পেনিসিলিনের কাজ কি ছিল, পেনিসিলিনের কাজ ছিল ব্যাকটেরিয়াকে কিল করা, অর্থাৎ ব্যাকটেরিয়াকে কিল করে, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক এটা কাজ করবে কার এগেনস্টে, ব্যাকটেরিয়ার এগেনস্টে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে সে কিল করবে বা তার মাল্টিপ্লিকেশনটাকে স্টপ করে দিবে, এনিথিং এলস, যে কোনো একটা করবে আর কি, অর্থাৎ ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কমিয়ে দেওয়া। এখন কথা হচ্ছে শুধুমাত্র কি ওই একটা নিয়ে কিন্তু সায়েন্টিস্টরা পড়েনি, এরপর কিন্তু আর অনেকগুলো অ্যান্টিবায়োটিক কিন্তু আবিষ্কার করা হয়েছে। যেমন সিপ্রোফ্লুক্সাসিন এটা আবিষ্কার করা হয়েছে, এরপর এজিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন এগুলো কিন্তু ডিসকভার করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু অ্যান্টিবায়োটিক, এরপর সেফিক্সিন, এরকম বেশ কিছু কিন্তু আবিষ্কার করা হয়েছে, সেফ্রাডিন। এখন কথা হচ্ছে এটা কেন দরকার হলো, দরকার হচ্ছে যে প্রথমে একটা কনসেপ্ট আমরা জানি,
ওইটার থেকে আরো কিভাবে আপডেট করতে পারি, অর্থাৎ একটা যেই ড্রাগ আছে ওই ড্রাগের মধ্যে যদি কোনো মানে অ্যাডভার্স ইফেক্ট থাকে বা অনেক বেশি সাইড ইফেক্ট থাকে বা টক্সিক ইফেক্ট থাকে, তখন তাহলে দেখা যায় কি ওই জিনিসটাকে মানে রিকভার করার জন্য নতুন আরেকটা অ্যান্টিবায়োটিকে দরকার হয়, নতুন আরেকটা ঔষধের কিন্তু দরকার হয়। অর্থাৎ ডে বাই ডে কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে বা উন্নত হচ্ছে। তাহলে যদি বলি ডিসকভার নিউ নলেজ, অর্থাৎ নতুন একটা নলেজ, আচ্ছা এটা বোঝার আগে আগে শেষেটা একটু বলি একটু। ডেভেলপ নিউ প্রোডাক্ট, অর্থাৎ প্রথমে আমরা কি ডেভেলপ করলাম, একটা পেনিসিলিন আবিষ্কার করলাম, তার মানে এটা একটা রিসার্চ। এখন পেনিসিলিনটা যেভাবে কাজ করে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে কি হবে, ডিসকভার নিউ নলেজ, নতুন একটা নলেজ আমরা পেলাম যে কিভাবে এটা কাজ করে। এরপর এক্সপ্যান্ড এক্সিস্টিং নলেজ, এখন বর্তমানে আমাদের কাছে দুইটা নলেজ আছে, এক হচ্ছে পেনিসিলিন এটা আমরা আবিষ্কার করেছি, আর দুই নাম্বার আরেকটা আবিষ্কার করেছি যে এটা কিভাবে কাজ করে। এখন আমরা কি করতে চাচ্ছি যে বর্তমানে যে নলেজটা আছে এটাকে আমরা আরো বাড়াবো, সেক্ষেত্রে যখন এটা নিয়ে আরো রিসার্চ করে গবেষণা করে ফাইনালি আমরা কি পেলাম, পেলাম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, এটা একটা অ্যান্টিবায়োটিক, মানে ওইটার থেকে হায়ার প্লাস অ্যান্টিবায়োটিক। এরপর সিপ্রোফ্লক্সাসিন পর এর থেকে হায়ার প্লাস হচ্ছে কি এজিথ্রোমাইসিন, তাই না? তার মানে কি এক্সিস্টিং যে নলেজটা ছিল ওইটা কি বেড়েছে না বেড়েছে, ওকে। এরপর যদি বলি সলভ প্র্যাকটিক্যাল প্রবলেম, অর্থাৎ কোন একটা প্রবলেম যদি হয় এটাকে সলভ করতে হবে না সলভ করতে হবে, যেমন COVID-19 যখন চলে আসছে তখন কি তার এগেনস্টে কিন্তু খুব দ্রুত কিছু ভ্যাকসিন কিন্তু তৈরি হয়েছে, যেমন ফাইজার এরকম কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ যদি বর্তমানে যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমটাকে সলভ করার জন্য রিসার্চ করতে হয়। আচ্ছা আমরা কি এখন বুঝতে পেরেছি যে আসলে রিসার্চ বলতে আসলে কি বোঝায়? জাস্ট এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করলাম, এখন এটা আপনারা আপনাদের নিজেদের মতো করে একটু বোঝার চেষ্টা করবেন। এটা কি বুঝতে পেরেছি সবাই রিসার্চ আসলে কি? জি স্যার। ওকে, এখন আসি রিসার্চের ক্লাসিফিকেশন। রিসার্চ এটা মূলত পারপাসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে বেসিক রিসার্চ আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চ কি? বেসিক রিসার্চ হচ্ছে মনে করেন যে আপনি থিওরিটিক্যাল একটা রিসার্চ করলেন, সো ওইটা হচ্ছে কি বেসিক রিসার্চ। এটা হতে পারে কোনো রিভিউ আর্টিকেল করা, অর্থাৎ একটা থিওরিটিক্যাল আর কি লেখালেখির কাজ করে রিসার্চ করলেন বা বিভিন্ন ডাটা কালেক্ট করে একটা রিসার্চ করলেন, সো এটা কি বেসিক রিসার্চ। আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ মানে হচ্ছে মানে আপনি যে নলেজটা আছে নলেজটা আপনি অ্যাপ্লাই করলেন, নলেজটা অ্যাপ্লাই করা, এটা হতে পারে সরাসরি কাজ করা ল্যাবে, এটা হতে পারে কোনো প্রবলেমটাকে সলভ করা, প্রবলেমটাকে অ্যাড্রেস করা, অর্থাৎ যে নলেজটা আছে আপনি পুরোপুরি অ্যাপ্লাই করলেন। যেমন একজন গবেষক যখন ল্যাবে কাজ করে এটা কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ, অর্থাৎ সে মাইস নিয়ে কাজ করে, মানকি নিয়ে কাজ করে, গিনিপিক নিয়ে কাজ করে, র‍্যাট নিয়ে কাজ করে, এটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আরেকজন হচ্ছে সে ল্যাপটপে বসে বসে কাজ করে, সাপোজ এটা হচ্ছে বেসিক রিসার্চ, বা হচ্ছে কোনো একটা নলেজ যেটা সেটাকে এক্সপ্যান্ড করা, একটু বড় করা, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে না, অর্থাৎ সরাসরি সে কাজ করে না, এটা হচ্ছে বেসিক রিসার্চ। এরপর যদি বলি একটু ম্যাথোডোলজি, এর উপর ভিত্তি করে রিসার্চ এর ক্লাসিফিকেশন, যেমন একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর একটা হচ্ছে মিক্সড করা দুটাই, অর্থাৎ মিক্সড ম্যাথড রিসার্চ। প্রথমে আসি আমরা কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা বা নাম্বার, যেটাকে আমরা বলতে পারি নিউমেরিক্যাল ডাটা, ওকে, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি কোনো সংখ্যাটাকে ডিটেক্ট করে। লাইক বাংলাদেশে ডায়াবেটিক মেলাইটাস এ আক্রান্ত পেশেন্ট হচ্ছে গিয়ে প্রায় 60% যাদের বয়স
50 থেকে 60 বছরের মধ্যে, অর্থাৎ 50 থেকে 60 বছরের মধ্যে তাদের হচ্ছে 60% বা 70% ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিস মেলাইটাস তাদের আছে। এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, একটা নাম্বার পেলাম। সো এই যে এই নাম্বারটা, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর কোয়ালিটেটিভ রিসার্চ কি, এটা অ্যাকচুয়ালি কোনো নাম্বার বোঝায় না, এটা ধরন পার্সপেক্টিভ এরকম বোঝায় আর কি। ওকে, আর মিক্সড মেথড হচ্ছে এটা দুইটা মিক্সড করা থাকবে, অর্থাৎ দুইটা একসাথে কম্বাইন্ডলি ইউজ করা হবে, এটা হচ্ছে মিক্সড মেথড রিসার্চ। এরপর যদি বলি ডাটা সোর্সের উপর ভিত্তি করে রিসার্চের ক্লাসিফিকেশন, যেমন রিসার্চকে মূলত আমরা দুইভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি রিসার্চ আর একটা সেকেন্ডারি রিসার্চ। প্রাইমারি রিসার্চ কি, প্রাইমারি রিসার্চ যে নাকি সরাসরি ফিল্ডে কাজ করে, এটা হচ্ছে প্রাইমারি রিসার্চ। অর্থাৎ আপনি রিসার্চের কাজ করতেছেন, এটা ল্যাবে বসে কাজ করতেছেন, অর্থাৎ ল্যাবে বসে যখন আপনি কাজ করবেন তখন এটা হবে প্রাইমারি রিসার্চ। কারণ আপনি ল্যাবে কাজ করার সময় আপনি কিন্তু নিজে নিজে ডাটা জেনারেট করবেন, নিজে ডাটা অ্যানালাইসিস করবেন, নিজে কিন্তু ডাটা তৈরি করবেন কাজ করার মাধ্যমে। অর্থাৎ যে ডাটাটা আপনি পেলেন এটা কিন্তু সম্পূর্ণ আপনি নিজের ডাটা, কারণ আপনি নিজে সার্ভে করেছেন, নাহলে নিজে এক্সপেরিমেন্ট করেছেন, নিজে অবজারভেশন করেছেন, নিজে বিভিন্ন হচ্ছে টেস্ট করেছেন, এগুলো যে রেজাল্ট আপনি পেলেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের হাতে মানে টেস্টকৃত ডাটা। সো এটা হচ্ছে গিয়ে প্রাইমারি রিসার্চ, অর্থাৎ সরাসরি ফিল্ডে বা ল্যাবে বসে কাজ করা বা সরাসরি সার্ভে থেকে ডাটা কালেক্ট করা, এটা হচ্ছে প্রাইমারি রিসার্চ। তাহলে সেকেন্ডারি রিসার্চ কোনটা, সেকেন্ডারি রিসার্চ হচ্ছে আমি সরাসরি ল্যাবে কাজ করলাম না, বরঞ্চ যারা ল্যাবে কাজ করেছে বা ডিরেক্ট কন্ট্যাক্টে কাজ করেছে বা ফিল্ডে কাজ করেছে তাদের কাছ থেকে ডাটা নিয়ে আমি যদি ফার্দার রিসার্চ করি তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি রিসার্চ করা, যেটাকে আমরা বলতে পারি রিভিউ আর্টিকেল, ওকে, বা সিস্টেমিক রিভিউ, মেটা অ্যানালাইসিস, এগুলো কিন্তু সেকেন্ডারি রিসার্চ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে বলতে পারি লিটারেচার রিভিউ আছে, মেটা অ্যানালাইসিস আছে এগুলো। আর বাকি যে আপনি ল্যাবে কাজ করেছেন মাইস নিয়ে, র্যাট নিয়ে, গিনি পিগ নিয়ে, ওকে, বা যে কোনো ধরনের টেস্ট নিয়ে কাজ করেছেন, একটা এক্সপেরিমেন্ট করেছেন, এটা কিন্তু প্রাইমারি রিসার্চ। এখন আমরা আসি যে ল্যাঙ্গুয়েজ গাইডলাইন ফর আর্টিকেল, অর্থাৎ যখন আপনি একটা রিসার্চ পেপার লিখবেন বা একটা আর্টিকেল লিখবেন সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ গাইডলাইন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যখন নাকি কথা বলি বা কোনো কিছু লিখি নর্মালি, এগুলো কিন্তু একদম মানে সিম্পল, মানে বুঝাইতে পারলেই কিন্তু হলো। বাট যখন নাকি আপনি একটা সাইন্টিফিক আর্টিকেল লিখবেন অবশ্যই অনেকগুলো বিষয় মাথায় রেখে হচ্ছে লিখতে হবে। এখন কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে লিখতে হবে জাস্ট এগুলো একটু এক্সপ্লেইন করি। প্রথমত আপনার যে ল্যাঙ্গুয়েজ হবে বা ল্যাঙ্গুয়েজ স্টাইলটা হবে এটা হতে হবে একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। পরিষ্কার বলতে যা বলতে চাচ্ছেন একদম স্ট্রেইট ফরওয়ার্ড বলে দেওয়া। এরপর অবশ্যই এটা কনসাইজ হবে। সেকেন্ড কি আছে এখানে, কনসাইজ, তাই না? কনসাইজ হতে হবে। কনসাইজ মানে হচ্ছে যে যতটুকু লাগবে ততটুকুই আপনি বলবেন, আননেসেসারি ইনফরমেশন দিয়ে জিনিসটাকে বড় করে কোনো লাভ নেই। তিন নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল কারেক্ট ইংলিশ, অর্থাৎ অবশ্যই ইংলিশটা গ্রামাটিক্যাল কারেক্ট হতে হবে। এরপর হচ্ছে ইংলিশ তো আসলে অনেক রকমের আছে, ইউকে আছে, ইউএস আছে, ইংলিশ আছে, এরপর দেখা যায় ক্যানাডিয়ান ইংলিশ আছে, আপনার অস্ট্রেলিয়ান ইংলিশ আছে, তো এরকম বেশ কিছু কিন্তু ফোনেটিক্স বলি বা অঞ্চলে রিজনাল ইংলিশ কিন্তু আছে। তবে সবগুলোর কিন্তু স্ট্রাকচার বলি বা প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম না। আপনি যখন নাকি আর্টিকেল লিখবেন সেক্ষেত্রে আপনি দুইটা ফলো করবেন, দুইটার যে কোনো একটাতে লিখবেন, হয় ইউকে তে লিখবেন অথবা ইউএস লিখবেন,
অর্থাৎ হয় আমেরিকান ইংলিশ না হলে ব্রিটিশ ইংলিশ। ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকান ইংলিশ। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম মানে ব্রিটিশ ইংলিশ। হয় ব্রিটিশ ইংলিশ না হলে আমেরিকান ইংলিশ, দুইটার যে কোনো একটা ফলো করে লিখবেন, দুইটা মিক্সড করবেন না। যদি মিক্সড হয়েও যায় খুব একটা বেশি প্রবলেম হবে না, বাট এই দুইটার বাদে ক্যানাডিয়ান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ এগুলি লিখবেন না। ওকে, তো এগুলো হচ্ছে তার গাইডলাইন। আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি ইন ল্যাঙ্গুয়েজ ইউজেস ইন ক্রুশিয়াল থ্রুআউট দি ম্যানুস্ক্রিপ্ট। অর্থাৎ আপনি যে রিসার্চ পেপারটা লিখবেন ওইটার যাতে ধারাবাহিকতা ঠিক থাকে। যেমন প্রথমে একটা ইনফরমেশন দিলেন, পরে আর একটা ইনফরমেশন দিলেন, অর্থাৎ প্রথম ইনফরমেশন আর পরের ইনফরমেশন, এইটা যাতে একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, যাতে দুইটা বিচ্ছিন্ন না হয়ে যায়। দেখা যাবে প্রথম একটা জিনিস নিয়ে কথা বলতেছেন, ঠিক তার পরবর্তী লাইনে ভিন্ন আরেকটা জিনিস নিয়ে কথা বলতেছেন, তাহলে কিন্তু এটা হলো না, অর্থাৎ ধারাবাহিকতা জিনিসটা কিন্তু রক্ষা হলো না। তো এই জিনিসটা কিন্তু রক্ষা করতে হবে। আর এই ক্ষেত্রে আমি আরেকটা একটু অ্যাড করে দিই, যেমন IELTS, TOEFL, যে ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামগুলি হয়, IELTS আছে, TOEFL আছে, GMAT আছে, SAT আছে, Duolingo আছে, ওকে, বা PTE আছে, এরকম বেশ কিছু এক্সাম কিন্তু দেওয়ার লাগে। যখন আর কি অ্যাপ্লিকেশন প্রসেসিংটা করতে হয়, তখন দেখা যায় যে সেক্ষেত্রে একটা জিনিস শেখানো হয়, যত অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করা যায় এগুলো ইউজ করতে হবে। ওকে, তো ওইটা ছিল ওই ক্ষেত্রে পারফেক্ট, ঠিক ছিল। কিন্তু সায়েন্টিফিক আর্টিকেলের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট। এই ক্ষেত্রে আপনি যতটা সহজ ওয়ার্ড পারেন এটা ইউজ করবেন, তবে অবশ্যই এটা ফর্মাল হতে হবে, ইনফর্মাল না। যেমন একটা প্রোডাক্টের অ্যাক্টিভিটি অনেক ভালো, তো এখন আপনি এটা গুড বলবেন না, গুড বলবেন না, ইফেক্টিভ বলতে পারেন। এই প্রোডাক্টটা বা এই ড্রাগটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি পটেনশিয়াল, অনেক বেশি পটেন্ট, এই যে এই ধরনের ওয়ার্ডগুলি বলা। কিন্তু আপনি যদি বলেন এটার অনেক বেশি গুড, এই ড্রাগটা প্যারাসিটামল ইজ এ গুড ড্রাগ, তাহলে কিন্তু এটা হলো না। তো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। আর এক্ষেত্রে একটা নোট আমি এটা লিখেছি, এটা একটু খেয়াল করেন যে যখন আপনারা লিখবেন একটা রিসার্চ পেপার, লেখার ক্ষেত্রে কি হয় যে আমরা যখন রিসার্চ পেপার লিখি, ইংলিশ কিন্তু আমাদের মাতৃভাষা না, যার কারণে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তাই জার্নাল তারা সাজেস্ট করে বা আমি রেকমেন্ড করি, যদি পসিবল হয় আপনারা যে ইংলিশটা লিখেছেন ওই ইংলিশটা আমেরিকান কোনো এক্সপার্ট অথবা ব্রিটিশ কোনো এক্সপার্ট, যাদের নাকি মাতৃভাষা ইংলিশ, তাদের দিয়ে পেপারটাকে এডিট করিয়ে নেওয়া। যদি ইংলিশ এডিট করিয়ে নেন তাহলে এটা কিন্তু অনেক বেশি বেটার হবে। ওকে, আর এই ক্ষেত্রে যখন ইংলিশ এডিট করাতে যাবেন, তখন আরেকটা খেয়াল রাখবেন যে আপনি যে বিষয়ের উপর পেপারটা লিখেছেন ওই বিষয়ে এক্সপার্ট এমন কোন প্রফেসর বা এমন ইংলিশ এডিটর, তার কাছ থেকে কিন্তু ইংলিশ করাবেন। মানে ইংলিশ ভাষা পারলে সে যে একটা সাইন্টিফিক আর্টিকেল এর মধ্যে কি কি ভুল আছে ওটা ধরে দিতে পারবে বা এডিট করে দিতে পারবে এমনটা কিন্তু না। যেমন আমি একটা এক্সাম্পলটা বুঝাই, বাংলা ভাষা তো আমরা এখানে সবাই জানি যে নাকি খুব মানে নিম্ন একটা কাজ করে, লাইক আমরা বলতেছি একটা একটা মুদি দোকানে কাজ করে, সে কিন্তু বাংলা বুঝে। এখন তাকে যদি আপনি বলেন যে আমি একটা সাহিত্য লিখেছি বা আমি একটা বাংলাতে বই লিখেছি, আপনি বইয়ের মধ্যে কি কি কারেকশন আছে একটু করে দেন, সে কি করতে পারবে? সে তো করতে পারবে না, যদি তার ভাষা বাংলা তারপরও কিন্তু সে পারবে না, কারণ সে ভাষাটা বলতে পারে কিন্তু ভাষাগত জ্ঞানটা কিন্তু তার নাই। ঠিক একইভাবে ইংলিশ ভাষা জানলে কিন্তু হবে না, তার কিন্তু এই বিষয়ে অনেক বেশি এক্সপার্ট হওয়া লাগবে। যদি এক্সপার্ট হয় তাহলে তার কাছ থেকে ইংলিশ এডিট করানো যেতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক জার্নাল তারা এই সাপোর্টটা দিয়ে থাকে, তারা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে টাকা নেয়, যেমন 15,000-20,000-25,000 টাকা কিন্তু নেয়। এই টাকার বিনিময়ে তারা ইংলিশ এডিট অনেক সুন্দর করে দেয় এবং একটা সার্টিফিকেটও দেয়, আর তখন কিন্তু অনেক বেশি প্রফেশনাল হয় ইংলিশ এডিটিংটা। এখন একটু রেসপন্স করি সবাই, যে যে বিষয়টা আমরা মাত্র কভার করলাম, ল্যাঙ্গুয়েজ গাইডলাইন, এটাকে নিয়ে কারো কোনো প্রবলেম আছে? অথবা যে প্রিভিয়াস যে স্লাইডগুলো ছিল যে রিসার্চের যে বিভিন্ন টাইপ, এগুলো নিয়ে এগুলো কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে।
তাহলে এই ল্যাঙ্গুয়েজ যে বিষয়গুলো আছে না, তার মানে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা দেখব যে একটা আর্টিকেলের মধ্যে এখন কি কি থাকে। যেমন একটা আর্টিকেল যখন আমরা লিখতে চাই সেক্ষেত্রে টাইটেল থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, এগুলো তো নর্মালি থাকবে। এর ছাড়াও অনেক কিছু থাকতে পারে, যেমন একদম প্রথমে থাকবে অথর নাইম, অথর নেম থাকবে, এরপর থাকবে অথর অ্যাফিলিয়েশন। অথর অ্যাফিলিয়েশন মানে কি? অথর অ্যাফিলিয়েশন মানে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা এখন বর্তমানে যে ইনস্টিটিউশন আছেন ওইটার নাম, বা যেই প্রতিষ্ঠানের আন্ডার থেকে আপনি রিসার্চের কাজটা করেছেন ওইটার নাম, এটা হচ্ছে অথর অ্যাফিলিয়েশন। এখন আমরা একটু বুঝার ট্রাই করি যে রিসার্চ আর্টিকেল আর রিসার্চ অ্যান্ড আদার্স আর্টিকেল, এই বিষয়গুলো আসলে কি। রিসার্চ আর্টিকেল হচ্ছে অরিজিনাল রিসার্চ আর্টিকেল, যেটা আপনি ল্যাবে বসে কাজ করবেন, নিজের হাতে এক্সপেরিমেন্ট করবেন, নিজের ডাটা পাবেন, নিজের ডাটা ক্যালকুলেশন করবেন, এটা হচ্ছে আপনার রিসার্চ আর্টিকেল। আরেকটা হচ্ছে রিসার্চ আর্টিকেল না, বরঞ্চ এটা হচ্ছে অন্য টাইপের আর্টিকেল, মানে অরিজিনাল রিসার্চ না, মানে সেকেন্ডারি রিসার্চ। আমি যদি একটু ভালো মতো বলি সেকেন্ডারি রিসার্চ, তো সেকেন্ডারি রিসার্চটা কি কি হতে পারে? এটা হতে পারে রিভিউ আর্টিকেল হতে পারে, সিস্টেমিক রিভিউ হতে পারে, মেটা অ্যানালাইসিস হতে পারে, এটা হতে পারে করেসপন্ডিং, এটা হতে পারে এডিটোরিয়াল, কমেন্টারি, পার্সপেক্টিভ, অর কনফারেন্স পেপার, বুক চ্যাপ্টার, বুক, ওকে, এরকম হতে পারে আর কি। এখন এই যে দেখেন যে প্রথম এখানে টাইটেল থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ড থাকবে, মেইন বডি থাকবে, এরপর এখানে ইন্ট্রোডাকশন থাকবে, মেথড থাকবে, রেজাল্ট থাকবে, ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে। একইভাবে এখানে থাকবে টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড। এই যে দেখেন এখানে কিন্তু গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিন্তু নর্মালি রিসার্চ আর্টিকেলের মধ্যে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট হয় না, যদি জার্নাল বলে দেয় বা রিভিউয়াররা বলে দেয় সেক্ষেত্রে কিন্তু হয়। এরপর এখানে মেথড থাকবে না, নর্মালি মেথড থাকে না, কিন্তু এখানে কিন্তু মেথড থাকবে, যার কারণে এখানে আমরা স্টার একটা মার্ক দিয়েছি। এরপর এখানে লিটারেচার রিভিউ থাকবে, কিন্তু এখানে নর্মালি লিটারেচার রিভিউটা থাকে না বা অনেক সময় থাকে। এরপর এখানে কনক্লুশন থাকবে, এখানেও কনক্লুশন থাকে, এখানে একটা এক্সট্রা থাকে যেটা হচ্ছে ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ, যেটা লাস্ট ক্লাসে একজন কোশ্চেন করেছিল, পরে আমি এটা এক্সপ্লেন করে দিয়েছি অ্যাকচুয়ালি ফিউচার ডিরেকশনটা কি বা ফিউচার পার্সপেক্টিভটা কি। মূলত এখানে রিসার্চ গ্যাপ বা ফিউচার ডিরেকশনটা বলা হয় যে ফার্দার কোন বিষয়টা নিয়ে রিসার্চ করা যেতে পারে, বা রিসার্চ গ্যাপটা এখানে মূলত মেনশন করে দেওয়া হয়। তার মানে আপনি যদি শুধুমাত্র এই ফিউচার ডিরেকশনটা পড়েন তাহলে কিন্তু রিসার্চ গ্যাপ এটা খুঁজে পেয়ে যেতে পারেন। আর একদম লাস্টে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ রেফারেন্স, অর্থাৎ রেফারেন্সের একটা লিস্ট থাকে একদম লাস্টে। আর এছাড়াও আমরা এখানে বেশ কিছু পয়েন্ট আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার অথর কন্ট্রিবিউশন থাকতে পারে একদম লাস্টে, বা অ্যাকনলেজমেন্ট থাকতে পারে। যাই হোক, ওগুলো আমরা এখানে অ্যাড করিনি, এখানে জাস্ট বোঝার জন্য আমরা লিস্ট অফ রেফারেন্সটা দিয়েছি, তো এটা হচ্ছে মেজর পোর্শন যেহেতু এটা থাকবে। এখন একটু বলি যে টাইটেল কিভাবে লিখবেন, যেটা হচ্ছে আমরা মাত্র এখানে দেখিয়েছি যে টাইটেল, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ডিসকাশনে থাকবে, আজকে কতগুলো শেষ করতে পারবো জানি না, বাট এখানে হচ্ছে টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড থেকে শুরু করে একদম কনক্লুশন পর্যন্ত প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেইলসে দেখব। দেখার পর হচ্ছে মেইনলি অন্য অন্য যে পয়েন্টগুলো আছে ওগুলো চলে আসবে। যেমন একটু যদি বলি এগুলো শেষ হওয়ার পর, ওকে, এগুলো যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আর্টিকেল কিভাবে খুঁজে বের করবেন এইটা হচ্ছে আমরা দেখাবো গুগল স্কলার, পাবমেড, রিসার্চ গেট, একদম ডিটেইলসে আমরা এগুলো দেখব, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমরা দেখব। এরপর দেখব হচ্ছে আর্টিকেল কিভাবে ডাউনলোড করবেন, এরপর হচ্ছে সফটওয়্যার, বেশ কিছু সফটওয়্যার কাজ আছে, বায়োন্ডার সফটওয়্যার, ইনোর সফটওয়্যার, গ্রামারি, টার্নটিন, উইলবোর্ড, ক্যামব্রোতে কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা, ওকে, এরপর জার্নাল সিলেকশন করা, আরো যা যা আছে এগুলো, জার্নাল র্যাঙ্কিং কিভাবে দেখা, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর বের করা, এরপর জার্নাল প্রিডেটরি জার্নাল, জার্নাল নাকি এটা হচ্ছে ইনডেক্স জার্নাল এটা খুঁজে বের করা, এরকম বিষয়গুলো কিন্তু চলে আসবে। এখন হচ্ছে দেখব টাইটেল, টাইটেল এখন এটা কিভাবে লিখবেন। এখন টাইটেল লেখার আগে অ্যাকচুয়ালি আগে আমি একটু বুঝতে চাই যে টাইটেল আসলে বিষয়টা কি।
টাইটেল হচ্ছে এমন একটা লাইন যার মাধ্যমে হচ্ছে আপনার রিসার্চ এর পুরো কাজটাকে রিপ্রেজেন্ট করে। যেমন বলে না যে এক কথায় প্রকাশ, অনেকটা ওইরকম। অর্থাৎ আপনি যে কাজটা করেছেন ওই কাজটাকে জাস্ট একটা লাইনের মাধ্যমে প্রকাশ করা, এটাই হচ্ছে টাইটেল। এইটাকে বোঝার জন্য আমি আরেকটু সহজ করে বলি। আপনি একটা রিসার্চ এর কাজ করেছেন, এই যে রিসার্চ এর কাজটা তো অনেক বড়, এর মধ্যে অনেক কিছু আছে। এই সম্পূর্ণ রিসার্চ এর কাজটাকে যদি আপনি সামারি করেন তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট পড়ে আর পুরো আর্টিকেল নাও পড়ে, তাহলে সে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে যে কি নিয়ে রিসার্চ এর কাজটা করা হয়েছে, গবেষণাটা কি নিয়ে করা হয়েছে, আর এর মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, কোন কোন মেথডে কাজ করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সে বুঝে ফেলবে। আর এই অ্যাবস্ট্রাক্টটাকে যদি আমরা এক কথা প্রকাশ করি বা এই অ্যাবস্ট্রাক্ট এর সামারিটাকে যদি আবার সামারি করি একটা লাইনে, সেটা হচ্ছে গিয়ে টাইটেল। অর্থাৎ টাইটেলটা দেখলে কে বুঝে ফেলবে যে এটা কি নিয়ে কাজ হচ্ছে বা কোন বিষয় নিয়ে গবেষণা হচ্ছে। যেমন আমি একটা সহজ এক্সাম্পল দিই, আপনি হচ্ছে ক্যান্সার নিয়ে কাজ করেছেন আর আপনার টপিক হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট করবেন আপনি কুয়ারসেটিন, একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে, ন্যাচারাল কম্পাউন্ড, এইটা দিয়ে। তো আপনি টাইটেলটা সিলেক্ট করলেন এরকম, দি পটেনশিয়াল ইফেক্ট অফ কুয়ারসেটিন ইন ব্রেস্ট ক্যান্সার, ওকে, ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট, লাইক এরকম একটা লাইন আপনি লিখলেন। তার মানে যে নাকি এই লাইনটা পড়বে সে কিন্তু বুঝে ফেলবে যে কুয়ারসেটিনটা মেইনলি ইউজ করা হয় ব্রেস্ট ক্যান্সার, এটাকে প্রিভেন্ট করার জন্য আর ট্রিটমেন্ট করার জন্য। এখন এরপর আপনি এর মধ্যে ডিটেলস অনেক কিছু লিখবেন, ওকে, তো ওইটা আপনি লিখতে পারেন, ওটা লিখতে হবে আর কি। তো এইটাই হচ্ছে মূলত টাইটেল। অর্থাৎ এক কথা হচ্ছে পুরো আর্টিকেল কনসেপ্টটাকে প্রোভাইড করে দেওয়া, বা বলতে পারে যে একটা নাম আসলে এটা। এখন আমরা দেখি যে টাইটেল আপনি কিভাবে লিখবেন। টাইটেল হচ্ছে যে বি স্পেসিফিক অ্যান্ড ডেসক্রিপটিভ, টাইটেল অবশ্যই স্পেসিফিক হবে, তার মানে এলোমেলো কোনো কথা লিখবেন না, যেটা অ্যাকুরেট জাস্ট ওইটা আপনি লিখবেন, একদম টু দ্য পয়েন্ট। এরপর এটা অবশ্যই ইনফরমেটিভ হতে হবে এবং পারপাসফুল হতে হবে, মানে যেটা নিয়ে কাজ করেছেন, যে বিষয়ের উপর আপনার গবেষণাটা হয়েছে ওই বিষয়ের পারপাসটা যাতে বোঝা যায়, বা এটা যদি ইনফরমেটিভ হয় তার মানে আননেসেসারি কোনো ওয়ার্ড লেখা যাবে না টাইটেলের মধ্যে, টাইটেল যেহেতু খুব শর্ট হয়। এরপর এটা অবশ্যই ইউনিক হতে হবে এবং অরিজিনাল হতে হবে, অর্থাৎ অন্য কারো পেপার থেকে যে আপনি টাইটেল চুরি করে লিখে দিবেন এমনটা করা যাবে না। অর্থাৎ এটা অবশ্যই ইউনিক হতে হবে এবং অরিজিনাল হতে হবে, সম্পূর্ণ আপনার নিজের টাইটেল হতে হবে। এরপর বি এনগেজিং, আপনার রিসার্চ এর সাথে যাতে আপনার টাইটেলটা রিলেট করা হয়, মানে মিলে, রিসার্চ করেছেন একটা, গবেষণা করেছেন একটা বিষয় নিয়ে কিন্তু টাইটেল লিখেছেন আরেকটা, তাহলে তো হলো না, যাতে এটা ম্যাচিং করে। ইউজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজি, তার মানে আপনি অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজি ইউজ করবেন, কোনো অপ্রয়োজনীয় যেগুলো আছে ওগুলো ইউজ করা দরকার নেই, যেগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট সঠিক এগুলো। এরপর অবশ্যই এটা কনসাইস অ্যান্ড ক্লিয়ার হতে হবে। এরপর যদি বলি ইনক্লুড করতে হবে কি টার্ম, অর্থাৎ যেগুলো আপনার মেইন পোর্শন বা মেইন যে কি ওয়ার্ড গুলো আছে ওগুলো টাইটেলের মধ্যে নিয়ে আসতে হবে। যেমন আপনি ক্যান্সার নিয়ে কাজ করেছেন, তার মানে ক্যান্সার এই কথাটা টাইটেলে থাকতে হবে। আপনি ট্রিটমেন্ট করেছেন, ট্রিটমেন্টের কথাটা ক্যান্সার থাকতে হবে। আপনি ডায়াগনোসিস করেছেন, তো ডায়াগনোসিসের কথাটা টাইটেলের মধ্যে থাকতে হবে, অর্থাৎ মেইন যেটা এটা থাকতে হবে। এরপর কনসিডার করতে হবে টার্গেট অডিয়েন্স, যেমন কোন কোন রিসার্চার আছে, এরপর স্কলার আছেন, ওকে, তো তাদের থেকে চাইলে আপনি কিছুটা হেল্প নিতে পারেন, তারা যেভাবে নামকরণ করেছে তাদের আর্টিকেলের ওইটা আপনারা দেখতে পারেন।
এরপর অবশ্যই আপনাদের টাইটেলটা অ্যাকুরেট হতে হবে। এরপর হচ্ছে অ্যাভয়েড জার্গন, অর্থাৎ অপ্রয়োজনীয় বা যে ওয়ার্ডগুলো না দিলেও চলে ওই ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করা, অর্থাৎ ইরেলিভেন্ট কোনো কিছু না দেওয়া। এরপর রিফ্লেক্ট দ্য মেইন ফাইন্ডিং অর কন্ট্রিবিউশন, অর্থাৎ টাইটেলটা এমন হবে যেটা কিনা আপনার পুরো আর্টিকেলের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, পুরো আর্টিকেলটাকে একটা রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে এটা। এরপর কনসিডার করতে হবে টোন অ্যান্ড স্টাইল, রিভিউ অ্যান্ড রিভাইজ করতে হবে, বারবার রিভিউ করবেন, রিভাইজ করবেন, এরপর চেক করবেন। অর্থাৎ ফাইনালি আপনার খুব সুন্দর একটা টাইটেল কিন্তু তৈরি হয়ে যাবে এই নিয়মগুলো ফলো করলে। আর আমি লেকচার শিটটা দিয়ে দিব, তো আপনারা এটা আরো ভালো মতো পড়ে বুঝতে পারবেন। এরপর দেখেন লাস্ট টাইম একটা নোট লিখেছি যে টাইটেলে কতগুলি ওয়ার্ড হবে, তো নর্মালি দেখা যায় 8 থেকে 15টা ওয়ার্ডের মতো হয় একটা টাইটেলের মধ্যে, অর্থাৎ টাইটেলটা অনেক ছোট হয় না অনেক বড় হয় না। আর এটা ম্যাক্সিমাম 30টা ওয়ার্ড পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন দি জার্নাল, অর্থাৎ জার্নালের উপর এটা ডিপেন্ড করে। টাইটেল নিয়ে কারো কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে বুঝতে? আমার কথা কি শোনা যাচ্ছে? না স্যার সমস্যা নাই। বাকি যারা আছে একটু রেসপন্স করি। ওকে, তো এটা ছিল আমাদের টাইটেল। এরপর যদি একটু বলি অ্যাবস্ট্রাক্ট, টাইটেলের পর অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট আছে, তো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট পর্যন্তই দেখব। এরপর আমাদের আর কয়েকটা হয়তো ক্লাস লাগবে এই স্লাইডগুলোকে মোটামুটি কভার করতে। এরপর আমাদের যে অন্য যে টপিকগুলো আছে ওগুলো আমরা কভার করব। এখানে কম্পিউটার যে ড্রাগ ডিজাইনের যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। তো প্রথমের দিকে বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে বা এই বিষয়গুলো যদি বুঝে তাহলে ওই বিষয়গুলো অনেক বেশি ইজি হয়ে যাবে বোঝার জন্য, যেহেতু ওইখানে বেশ কিছু সফটওয়্যারের কাজ আছে, ওখানে ডাটাবেসের কাজ আছে, ওইটা একটু কমপ্লেক্স। তো এই বিষয়গুলি বুঝলে দেখা যাবে যে আর্টিকেল লেখা শুরু করা যাবে, আর ওইটা তো শুধুমাত্র প্র্যাকটিক্যাল, তো ওইটা হচ্ছে খুব দ্রুত দেখা যাবে হচ্ছে আমরা যদি কভার করতে চাই ওইটা কভার করতে পারবো। কিন্তু বেসিক যে বেসমেন্ট যেটা আছে এটা আমাদের এই জায়গা থেকে পড়ে নিতে হবে, তাহলে ওই বিষয়গুলো অনেক বেশি ইজি হবে। এখন আমরা দেখবো যে অ্যাবস্ট্রাক্ট অ্যাকচুয়ালি কি আর এটাকে কিভাবে লিখতে হয়। অ্যাবস্ট্রাক্ট যেটা আমরা মাত্র বললাম যে পুরো আর্টিকেল এর সামারিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর পুরো সামারিটাকে বা পুরো আর্টিকেলটাকে যদি এক কথায় আমরা বলি বা এক কথায় প্রকাশ করি ওইটা হচ্ছে টাইটেল। আর টাইটেল সাধারণত 8 থেকে 15টা ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। অ্যাবস্ট্রাক্টটা কি আসলে, যে অ্যাবস্ট্রাক্টটা যদি লিখতে চাই সেক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যেমন ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড এটা কি, অবজেক্টিভ বা পারপাস, মেথড, রিজন, ডিসকাশন, আর একটি সিগনিফিকেন্স, এরপর হচ্ছে কনক্লুশন আর নোট যেটা আছে এটা। তো নোট আমি প্রত্যেকটা জায়গায় অ্যাড করে ট্রাই করেছেন যাতে করে বিষয়টা আরো অনেক বেশি স্পেসিফিক হয় যাতে সবাই ইজিলি বুঝতে পারে। এখন আমরা আসি যে হাউ টু রাইট দি অ্যাবস্ট্রাক্ট ইন এ আর্টিকেল, একটা আর্টিকেলের মধ্যে কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট লিখতে পারি। প্রথমত যেই বিষয়টার উপরে আমরা রিসার্চ বা গবেষণাটা করেছি ওইটার একটা ব্যাকগ্রাউন্ড দেয়া যাতে করে খুব ইজিলি মানুষ বুঝতে পারে অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ হচ্ছে। যেমন আমরা যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করেছি তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা 2-3 লাইন বলবো যে ব্রেস্ট ক্যান্সার এটা এটা এইভাবে ডেভেলপ হয় বা ওয়ার্ল্ডের এই এই জায়গায় হচ্ছে এই ধরনের মানে ব্রেস্ট ক্যান্সারটা তৈরি হচ্ছে বা এটা হচ্ছে ওয়ালের মধ্যে 2 নাম্বার বা 3 নাম্বারে আছে ক্যান্সারের মধ্যে, এরকম ভাবে কিছু একটা বলা যাতে করে প্রথম 2-1 লাইন পড়লে মানুষ আসলে বুঝতে পারে বা যে নাকি পাঠক সে বুঝতে পারে যে কি নিয়ে গবেষণাটা করা হয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা বলে দেওয়া 1 নাম্বার কাজ। সেকেন্ড কাজ হচ্ছে অবজেক্টিভ বা পারপাস বলা, অর্থাৎ আমরা এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে কিভাবে কোয়ারসেটিন বা আপনারা যেটা নিয়ে রিসার্চ করবেন যে কিভাবে
কোয়ারসেটিনটা ব্রেস্ট ক্যান্সারটাকে ট্রিটমেন্ট করে। তো আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি, বা এটা কোন কোন সিগনালিং পাথ হইতে গিয়ে কাজ করে, বা কোন কোন টার্গেটেড সাইটে গিয়ে কাজ করে, এই বিষয়গুলো। অথবা আপনি চাচ্ছেন যে একটা প্লান্ট, এই প্লান্টের হচ্ছে এক্সট্রাক্টের যে আমরা পেয়েছি, এই এক্সট্রাক্টটা কিভাবে আপনার অ্যানালজেসিক বা অ্যান্টি ডায়রিয়াল বা নিউরো ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা দেয়, তো আপনি ওইটাভাবে লিখে দিবেন যে এটার পারপাস হচ্ছে এটা, বা এই প্রোডাক্টের মধ্যে বা এই কম্পাউন্ডের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, তার মানে এটা আমরা চেক করেছি, ডিটারমিনেশন করেছি কেন অ্যান্টি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে কিনা এটা ডিটারমাইন করার জন্য, অর্থাৎ ডিটারমিনেশন অফ অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, এইটার জন্য মেইনলি আমরা কাজটা করেছি, এটা হচ্ছে পারপাস। হবে তিন নম্বর হচ্ছে আপনি কোন মেথডে কাজ করেছেন। তো মেথডটা এখানে খুব গুরুত্বপূর্ণ, যে মেথড আপনি কাজ করে থাকবেন সেটা বলবেন, এটা ইন ভিভো হয়েছে নাকি ইন ভিট্রো হয়েছে নাকি ইন সিলিকো হয়েছে। তো ইন ভিভো হচ্ছে গিয়া এনিমেল মডেল বা এনিমেল যেখানে ইউজ করা হয়, এইটার মধ্যে যদি কাজ করি তাহলে এটাকে আমরা বলি ইন ভিভো। যেমন এটা মাইস হতে পারে, র্যাট হতে পারে, মার্কি হতে পারে, গিনি পিগ হতে পারে, অর্থাৎ এনিমেল বডির উপর যদি কাজ করি। যেমন আমি প্রজেক্টে যখন কাজ করেছি আমাদের বি ফার্মে, তখন কিন্তু আমি র্যাবিট নিয়ে কাজ করেছি, খরগোশ নিয়ে কাজ করেছি। আর যখন নাকি আমি মাস্টার্সের থিসিস করি তখন আমার কাজ ছিল ইন ভিট্রো আর ইন সিলিকো, অর্থাৎ কম্পিউটার আর ল্যাব বেস দুইটা একসাথে নিয়ে হচ্ছে থিসিসের কাজটা কমপ্লিট করেছে। অর্থাৎ যে মেথড আপনি কাজ করবেন জাস্ট মেথড আপনি এখানে বলবেন। এরপর রেজাল্ট, যে রেজাল্ট আপনি পাবেন, অবশ্যই আমি যদি অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করি তাহলে আমি একটা জোন অফ ইনহিবিশন পাবো, ইভেন এটা কত কনসেন্ট্রেশনে পেয়েছি এটাও পাবো। তো ওই বিষয়টা হচ্ছে এখানে বলে দেওয়া যে আমি দুইটা কনসেন্ট্রেশনে কাজ করেছি, 250 আর হচ্ছে গিয়ে 500, আর এর মধ্যে জোন অফ ইনহিবিশন আমি এত এত পেয়েছি। তো এই যে এটা হচ্ছে আমার রেজাল্ট, তো এটা এখানে লিখে দিবেন বা এটা এখানে লিখে দিব। এরপর হচ্ছে ডিসকাশন। ডিসকাশনটা কি, অর্থাৎ যে রেজাল্ট আমরা পেয়েছি ওইটাকে একটু ডিসকাশন করা, পাশাপাশি প্রিভিয়াস যেই কাজগুলো হয়েছে বা যে লিটারেচারগুলো পাবলিশ হয়েছে ওগুলো এখানে চাইলে মেনশন করা যেতে পারে, জাস্ট মানে দু একটা লাইনে। যদিও এটা আমরা প্রিভিয়াসলি অনেকগুলো লেকচারে ব্যাখ্যা করেছি, বাট সামনে যখন ইন্ট্রোডাকশন আমরা বলবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি চলে আসবে। বা দেখা যাবে ডিসকাশন নামে কিন্তু আলাদা একটা পোর্শন আছে আর্টিকেলের মধ্যে, ওইখানে কিন্তু এটা থাকবে, বাট যেহেতু অ্যাবস্ট্রাক্ট আমরা লিখছি তো এখানে অল্প একটু করে বলে দেওয়া। এরপর হচ্ছে ইমপ্লিকেশন বা সিগনিফিকেন্স, অর্থাৎ আপনার কাজটা আসলে গুরুত্বপূর্ণ কেন, বা কোন কোন বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, এই বিষয়গুলো হচ্ছে এখানে বলা, বা এটা আসলে কি অবদানটা রাখবে, বা এর দ্বারা কি কি উপকার হবে। তো এরকম হচ্ছে কিছু কথাবার্তা বলা। এরপরে কাজ হচ্ছে কনক্লুশন করা, অর্থাৎ কনক্লুশন এসে আমরা নতুন করে আর কোনো ইনফরমেশন অ্যাড করবো না, জাস্ট আগে যে কথাগুলো বলেছে ওইটাকে হচ্ছে কনক্লুড করে দেওয়া। আর যদি পসিবল হয় তাহলে সেক্ষেত্রে ফিউচার ডিরেকশন, অর্থাৎ ভবিষ্যতে এটা নিয়ে যদি কোনো কাজ করা যেতে পারে ওইটা বলা, অথবা যে জিনিসটা আমরা ফাইন্ডিং পেয়েছি। তো ম্যাক্সিমাম আর্টিকেলে দেখা যায় যে কনক্লুশনের মধ্যে বা একদম লাস্টের যে লাইনটা আছে সেক্ষেত্রে তারা ফাইন্ডিং যেটা ছিল রিসার্চ পেপারে ওই জিনিসটা তারা মেনশন করে দেয় যে আমার রিসার্চ পেপারের মধ্যে ফাইন্ডিং এই পোর্শনটা ছিল। তো এভাবে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু খুব ইজিলি হচ্ছে হয়ে যাবে। এরপর নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে, কিওয়ার্ড আছে, এরপর বাকি যেগুলো আছে এগুলো আমরা দেখবো।